আসসালামু আলাইকুম। পরকাল সম্পর্কে তিনটা প্রশ্ন অধিকাংশের মাথায় ঘুরপাক খায়। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মৃত্যুর পর আল্লাহ আমাদের যে জীবিত করবেন এটা আসলে কীভাবে সম্ভব, আল্লাহ কীভাবে করবেন এটা তো আল্লাহই ভালো জানেন। তবে বিজ্ঞান এখন পর্যন্ত যতটুকু পৌঁছতে পেরেছে তাতে করে আমরা জানি যে একটা চমকে দেওয়ার মতো তথ্য আছে, সেটা কি আমাদের যে শরীরের মধ্যে একরকমের বিস্ময়কর কোষ আছে যার নাম হচ্ছে স্টেম সেল। কি নাম? স্টেম সেল। এবং এই স্টেম সেলের মধ্যে একরকমের ডিএনএর খোঁজ তারা পেয়েছেন যার নাম হচ্ছে ইমমর্টাল ডিএনএ। তার মানে হচ্ছে এই ডিএনএর কোনো মৃত্যু নাই। এই ডিএনএ যেহেতু ইমমর্টাল এবং স্টেম সেল এমন একটা কোষ যার উপর ভিত্তি করে শরীরের সমস্ত কোষকে তৈরি করে ফেলা সম্ভব, তার মানে এখনকার টেকনোলজি দিয়ে আমরা বুঝতে পারি আল্লাহ ইচ্ছে করলে স্টেম সেল এবং তার যে ইমমর্টাল ডিএনএ এইটাকে কাজে লাগিয়ে সহজভাবে একটা মানুষকে সম্পূর্ণরূপে পুনরায় জীবিত করতে পারেন। এখন একটা প্রশ্ন দ্বিতীয় চলে আসে, সেটা কি? সেটি হচ্ছে তাহলে আমরা করতে পারি না কেন? কারণ হচ্ছে স্টেম সেলকে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট, তার নির্দিষ্ট নিউট্রিশন, যেটা এখন আমাদের নলেজের মধ্যে নেই, কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার নিশ্চিত করে এই নলেজটা অসাধারণভাবে হচ্ছে কার্যকরী হবে। দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে জীবিত থাকা অবস্থায় আমাদের মধ্যে যে শক্তি ছিল মরে যাওয়ার পরে সেই শক্তি কোথার থেকে আসবে? তা বিজ্ঞানের ব্যাপারে বলে যে শক্তির কোনো ধ্বংস নাই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফর্ম হয়। এবং খুব মজার ব্যাপার, একটা জীবিত মানুষ এবং একটা মৃত মানুষের মধ্যে একটা জিনিসের পার্থক্য, সেই মূল জিনিসটা কি? সেটা হচ্ছে শক্তি। যেই শক্তির উপর ভিত্তি করে আমরা এখন চলমান আছি, মৃত অবস্থায় দেখা যায় সেই শক্তিটা একজনের শরীরের মধ্যে অনুপস্থিত থাকে। এবং ওই যে আজরাইল আলাইহিসসালাম যে হচ্ছে যান কবজ করে, মূলত ওই শক্তিটাই উনি হচ্ছেন যে আমাদের কন্ট্রোল থেকে ওনার কন্ট্রোলে নিয়ে যায়। এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে যে আমরা সুরা কাহাব কোরআনের মধ্যে 18 নম্বর সুরা, সেখানে সেই গুহাবাসী যুবকদের ঘটনা নিশ্চয়ই জানি, যারা ওই সময়ের যে অনিয়ম সেটার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না, এই কারণে গুহায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইল, আল্লাহ তাদের নিদ্রার ব্যবস্থা করলেন। এবং কয়জন গুহায় ছিল সেটা ইম্পর্টেন্ট না, কত বছর তারা ঘুমিয়েছিল সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখানকার একটা শিক্ষা খুব ইম্পর্টেন্ট, সেটা কি? তারা যখন জেগে উঠলো তাদের মনে হয়েছিল মাত্র একদিন বা দিনের কিছু অংশ তারা ঘুমিয়েছে, অথচ একটা রৌপ্য মুদ্রা নিয়ে যখন তারা হচ্ছে মার্কেটের মধ্যে গেল, জানলো কয়েকশো বছর পুরাতন নাকি সেই মুদ্রা, ওই সম্রাটের নাকি মানে ওই সময়ে হচ্ছে ওই মুদ্রা হচ্ছে বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। তার মানে হচ্ছে ওই যে ঘুমটা, সেই ঘুমের মধ্যে একটা হচ্ছে নিদর্শন, এবং গুহাবাসীদের সেই নিদর্শন থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মৃত্যুর পরে আমরা জেগে ওঠার পরে কেউ আসলে টেরি পাবে না যে কত সময় তার চলে গিয়েছে। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, সেই সুরা কাহাফের মধ্যে আছে যে আল্লাহ তাদেরকে যে গুহায় রেখেছেন সেটা হচ্ছে যে বলা যায় যে ডান দিক দিয়ে হচ্ছে সূর্য উঠে এবং হচ্ছে বাম দিক দিয়ে সূর্য ডুবে যায়, এবং এমন একটা পজিশনে তাদের রেখেছেন যাতে সবসময় একটা আরামদায়ক এনভায়রনমেন্ট থাকে। তা আমার মনে হয়েছিল ছোটোবেলায় আমরা যখন ওই যে বাসে যাতায়াত করতাম তখন দেখতাম যে রংপুর থেকে বাসা যাচ্ছি, বাসা থেকে যাতায়াত করছি, তো সকালে যাওয়ার সময় যেই রাস্তায় যেই সাইডে হচ্ছে রোদ পড়তো বিকালে দেখা যেত উল্টা দিকে পড়তো। তা একদম সায়েন্টিফিক ওয়েতে এখানে এক্সপ্লেইন করা আছে। এবং তার চেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে মানুষ এক জায়গায় যদি শুয়ে থাকে তখন তার শরীরের মধ্যে বেড সোর, তার মানে হচ্ছে একই জায়গায় একই রকম করে শুয়ে থাকলে ঘা হয়ে যেতে পারে। কি অসাধারণ একটা জিনিস আল্লাহ দিয়েছেন যে তাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ের অন্তরে হচ্ছে যে পাশ বদলানোর ব্যবস্থা রয়েছে। তা মানুষ হয়তো এখন চিন্তাই করা যায় না যে পাশ বদলানোর কী দরকার, কিন্তু এখন আমরা জানি পাশ না বদলালে দেখা যেত তার শরীরের মধ্যে ঘা হওয়ার সুযোগ ছিল। আল্লাহ চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আল্লাহ সায়েন্টিফিক নিদর্শনগুলো দেন, আমরা খুঁজে পেলে তখন আমাদের আরও ভালো লাগে যে এইভাবে হতে পারে। তাহলে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে আমাদের শক্তিটা কোথার থেকে আসবে, শক্তি তো ধ্বংস নাই, শুধু ট্রান্সফর্ম হয়। এই শক্তিটা আজরাইল আলাইহিসসালাম নিয়ে কোথায় রাখলেন সেটা আমরা জানি না, তবে যখন আমাদেরকে হচ্ছে যে পুনরায় জীবিত করবেন তারপরে হচ্ছে সেই শক্তি আমাদের মধ্যে মানে হচ্ছে এফেক্ট মানে কার্যকরী হয়ে যাবে। তৃতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞানের যে আবিষ্কার সেটাতে তো এখন এই ব্যাপারে কনফার্ম না যে আসলে পরকাল থাকবে, মৃত্যুর পর পুনরায় আমরা জীবিত হব, এইটার যে কনফিউশন এই ব্যাপারে আমাদের মতামত কী হতে পারে? একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে বিজ্ঞান আজ থেকে মাত্র 100 বছর আগেও জানতো যে এই মহাবিশ্ব আছে না সব সময় তৈরি করা ছিল, মানে এর শুরু বলে কোনো জিনিস রয়েছে এটা তারা বিশ্বাসই করতো না। কিন্তু এরপরে তারা আবিষ্কার করলো ব্রিফ হিস্ট্রি অফ টাইমে যে বিগ ব্যাং, সেটা কি? যে একটা ছোট্ট বিন্দুর মধ্যে সমগ্র মহাবিশ্ব ছিল, তারপরে সেখানে বিস্ফোরণ হলো, তারপরে সারা মানে হচ্ছে মহাবিশ্বের গ্রহ নক্ষত্র, তারপরে হচ্ছে উপগ্রহ এই গ্যালাক্সি সব কিছু তৈরি হলো।
এবং কোরআনের মধ্যে রয়েছে কুন নামে একটা শব্দ হলো, সেই শব্দ থেকে মহাবিশ্ব সব কিছু সৃষ্টি হয়েছে। তার মানে বিজ্ঞান মাত্র 100 বছর আগেও জানতো না যে মহাবিশ্ব হচ্ছে যে কীভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু কোরআনে এটা অনেক আগে বলে দেওয়া হয়েছে এবং সৃষ্টির একটা যে শুরু ছিল মহাবিশ্ব সৃষ্টির সেই কথাটা স্পেসিফিক করে বলা হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা মনে করতো কি না মহাবিশ্ব আগের থেকে যেরকম আছে সেরকমই, কিন্তু ব্যাপারটা মোটে এরকম নয়। দ্বিতীয় আর একটা জিনিস, সেটা হচ্ছে যে মহাবিশ্ব যে প্রতিনিয়ত হচ্ছে প্রসারিত হচ্ছে, এইটা 1929 সালে 100 বছরের কম সময়ের আগে আমরা দেখা গেল যে এডুইন হাবল উনি আবিষ্কার করলেন যে রেড শিফটিং, হ্যাঁ সেটার উপর ভিত্তি করে উনি দেখলেন যে মহাবিশ্বের প্রতিটা গ্রহ উপগ্রহ ক্রমাগত নিজ নিজ কক্ষপথে ঘুরছে এবং দূরে সরে যাচ্ছে। এবং কোরআনের মধ্যে এই কথাটা আছে যে সমস্ত গ্রহ নক্ষত্র তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, ছুটে চলছে তারা। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের যে আবিষ্কারগুলো সেগুলো সবসময় একদম পারফেক্টলি কাজ করে তা না, আস্তে আস্তে এটা সময়ের পরিক্রমা চেঞ্জ হয়। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আমেরিকার একজন সাইকোলজি যার নাম হচ্ছে জাস্টিন ব্যারেট, উনি একটা বই লিখেছেন হোয়াই উড এনি ওয়ান বিলিভ ইন গড, মানে প্রত্যেকেরই কেন হচ্ছে স্রষ্টা বিশ্বাস করা উচিত। তা এই বইটা লেখার ক্ষেত্রে তিনি একটা গবেষণা পরিচালনা করেছিলেন, সেই গবেষণাটা হচ্ছিল হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে কেন্দ্র করে। সেই গবেষণায় বেশ কিছু ছোট্ট ছেলে মেয়েদেরকে বাছাই করা হয় এবং সেই ছেলে মেয়েদেরকে কোনো ধর্ম সম্বন্ধে কোনো হচ্ছে আলাদা করে জ্ঞান দেওয়া হয়নি, তারা ওই ব্যাপারটা থেকে সম্পূর্ণ হচ্ছে ওয়াকিবহালই ছিল না, মানে কোনো কিছু জানতো না। এখন কয়েক বছর পরে তাদের প্রত্যেকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার মানে হচ্ছে এই মানে মানে সৃষ্টি সম্বন্ধে কোনো ধারণাটা কি, তখন মোটামুটি শতভাগ হচ্ছে ওই ছোট্ট ছেলে মেয়ে যারা ধর্ম সম্বন্ধে কোনো কিছু জানানো হয়নি তারা বলছে যে হ্যাঁ অবশ্যই স্রষ্টা রয়েছে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল স্রষ্টা কতজন হতে পারে, একজন, তিনজন, অসংখ্যজন, এবং সবাই শতভাগ এটাই হয়েছে যে একজন। তার মানে আল্লাহ যে তাওহীদের যে ব্যাপারটা আমাদের মধ্যে যে মানে হচ্ছে জিনের মধ্যে ঢুকানো আছে সেটা সেই ছোট্ট শিশুদের হচ্ছে যে এক্সপেরিমেন্ট থেকে সহজভাবে হচ্ছে উদ্ভাসিত হয়ে যায়। এবং এখানে বলে রাখি সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু এমন অসংখ্য জিনিস আছে যেটাকে না দেখে বিশ্বাস করেছে, যেমন ডার্ক ম্যাটারের নাম নিশ্চয়ই আমরা শুনেছি, ডার্ক ম্যাটার, সেই ডার্ক ম্যাটার হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, হচ্ছে যে অনুভব তো প্রশ্নই আসে না। কিন্তু বিজ্ঞানীরা দেখলো যে মহাবিশ্বের ইকুয়েশনগুলো মিলাতে গিয়ে দেখলো যে একটা অলৌকিক শক্তি আছে, তখন তারা খুঁজে পেলো যে হ্যাঁ ডার্ক ম্যাটার। এবং আইনস্টাইন যিনি বিজ্ঞানীদের হচ্ছে বিজ্ঞানী, তিনি নিজে পর্যন্ত সেই অলৌকিক শক্তিতে বিশ্বাস করতেন। তার মানে ডার্ক ম্যাটার এইটা যেমন না দেখে বিশ্বাস করতে হয়, স্রষ্টাকে না দেখে বিশ্বাস করা মানে একেবারে একান্ত প্রয়োজনীয়। এবং এখানে বলে রাখি যে আমরা যা দেখি সেটা মাত্র 4%, ডার্ক ম্যাটার হচ্ছে ডার্ক এনার্জি হচ্ছে 95 থেকে 96%। এবং কোরআনের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে এগুলো বিস্ময়কর, যেমন আবুল আহাবকে নিয়ে বলা হয়েছে শীঘ্রই সে হচ্ছে আগুনের মধ্যে পুড়বে, সাথে তার কুচক্রী স্ত্রী থাকবে এবং কুচক্রী স্ত্রীর গলায় থাকবে ঝুলানো রশ্মি। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেই আবুল আহাবের স্ত্রী যখন মারা যায় তখন তার গলায় রশ্মি মানে হচ্ছে টান লেগে রশ্মিতে হচ্ছে ঝুলে কিন্তু সে হচ্ছে যে পৃথিবী থেকে হচ্ছে বিদায় নেয়। এবং আবুল আহাব কিন্তু যদি মানে একটু বুদ্ধির সাথে গেমটা খেলতে চাইতো যে না কোরআনের মধ্যে আছে আমি জাহান্নামে যাবো আমি ইসলাম কবুল করে ফেলাম, তাহলে ঘটনা অন্যরকম হয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ তো নিজে আমাদের ভবিষ্যৎ বর্তমান অতি সব জানেন, টাইম আল্লাহর কাছে কোনো কিছু না, টাইম হচ্ছে সারা পৃথিবীর মানুষজনের কাছে একটা পরিমাপের ব্যাপার, আল্লাহর কাছে টাইমের কোনো নেই, সব কিছু আল্লাহর কাছে সেম। আল্লাহ অতীত জানেন, বর্তমান জানেন এবং ভবিষ্যতও জানবেন। আচ্ছা, এখন কোরআনের মধ্যে আছে আমি মানুষের আঙ্গুলের ডগা পর্যন্ত হচ্ছে পুনর্বিন্যস্ত করতে পারি, আঙ্গুলের ডগা, অন্য কোনো কথা বলেনি। এবং আঙ্গুলের মধ্যে যে ফিঙ্গার প্রিন্ট আছে এটা আমরা জানি যে এটা একটা ইউনিক প্রিন্ট, প্রত্যেকের জন্য এটা একদম আলাদা ইউনিক একটা হচ্ছে প্রিন্ট রয়েছে। এবং কোরআনে অসাধারণ একটা ব্যাপার রয়েছে যে দুই সমুদ্র যেখানে একসাথে মিলিত হয়ে যায়, দুই সমুদ্র একসাথে মিলিত হয়েছে সেখানেও তাদের মধ্যে একটা অবিচ্ছেদ্য বন্ধন আছে। তা আমরা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের নাম শুনেছি নিশ্চয়ই, এই দুইটা যে মিটিং পয়েন্ট সেখানেও দেখা যায় যে একটা অবিচ্ছেদ্য হচ্ছে যে কী বলে ব্যারিয়ার রয়েছে, যেটার কারণে এর পানি ওর সাথে, এর পানির ঘনত্ব ওইটার সাথে মিলে না, এর পানির যে হচ্ছে যে লবণের পরিমাণ এইটার সাথে মিলে না, এর পানির যে স্বাদ ওইটার সাথে মিলে না। তার মানে এইটা মরুভূমির দেশে থেকে সমুদ্র সম্পর্কে এইরকম নলেজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর কোথাও পড়াশোনা করেননি, ওনার মাধ্যমে আসা অসম্ভব। এবং এতদিন হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবে কোরআন আমরা 1400-1500 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ এসে এরকম আরেকটা বানাতেও পারেনি।
আল্লাহ তো বলছে তোমরা সারা দুনিয়ার জিন মানুষ সব চেষ্টা করো, একটা সুরাও বানাইতে পারবে না। এবং এটা যে প্রমাণিত হয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি। এবং আকাশ নিয়ে বলা হয়েছে যে আকাশকে আল্লাহ হচ্ছে মানব জাতির এই পৃথিবীবাসীর প্রোটেক্টর হিসেবে তৈরি করেছেন। এবং এখন আমরা জানি যে আকাশের মধ্যে আকাশ এই মানে ভূপৃষ্ঠ থেকে আকাশের যে মধ্যবর্তী স্তর, এখানে হচ্ছে যে ওজন স্তর বলে একটা স্তর আছে, সেটা কি করে, সেটা হচ্ছে আমাদের শরীরে আল্ট্রাভায়োলেট রশ্মি, সেটা যাতে আমাদের ক্ষতি করতে না পারে এই ব্যাপারটা হচ্ছে নিয়ে সে প্রতিরোধ করে। তো ওজন স্তর তো ক্রমাগত হচ্ছে ধ্বংস হচ্ছে, এবং এই ধ্বংসের রক্ষার জন্য হচ্ছে আমাদের গাছ লাগানোর যে সুন্নত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে তুমি যদি দেখো যে মৃত্যু এসেছে, কেয়ামত এসেছে, সুযোগ থাকলে গাছ লাগায় যাও। এবং আমরা জানি যে গাছ লাগালে হচ্ছে যে অক্সিজেনের ব্যালেন্স হয়, কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স হয়, তখন ওজন লেয়ার যেটা রয়েছে সেটারও হচ্ছে যে ধ্বংস থেকে আমরা হচ্ছে নিজেদের রক্ষা করতে পারি। এখন অনেকেই বলে যে কোরআনের অনেক কিছু তো বাইবেল থেকে সরাসরি হচ্ছে কপি করা, মূল যে বাইবেল সেটাও কিন্তু আল্লাহরই পাঠানো, আল্লাহ সমস্ত আসমানি কিতাব পাঠিয়েছেন। এখন বাইবেলের মধ্যে দেখবেন আপনি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আছে, এবং বাইবেলের মধ্যে একটা জায়গা আপনি একটু দেখলে খুব মজা লাগবে, সেটি হচ্ছে মুসা আলাহ সাল্লামের কথাও কিন্তু বাইবেলে রয়েছে এবং ইসু আল্লাহ সাল্লামের কথাও রয়েছে, এবং এই দুইজনের কথা কিন্তু কোরআন শরীফে রয়েছে। কিন্তু এদিকখানে একটা বেসিক ডিফারেন্স আছে, মুসা আলাহ সাল্লামের সময় যেই শাসকের কথা বাইবেলে বলা আছে তার নাম হচ্ছে ফেরাউন বলা আছে, আর ইসু আলাহ সাল্লাম তারও কথার সময় যেই শাসকের কথা তার নাম ফেরাউন বলা রয়েছে। কিন্তু কোরআনের মধ্যে বলা আছে মুসা আলাহ সাল্লামের সময় যেই শাসক ছিলেন তার নাম ফেরাউন, আর ইসু আলাহ সাল্লামের সময় যে শাসক ছিলেন তার নাম হচ্ছে কিং, মানে কিং বলতে তার উল্লেখ করা হয়েছে কিং বলে। এবং হায়ারোগ্লোফিক যেটা হচ্ছে মিশরের হচ্ছে আগের যে লেখা পড়ার মানে ভাষা, হায়ারোগ্লোফিক হচ্ছে যে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে মুসা আলাহ সাল্লাম যেই সময় ছিলেন সেই সময় শাসনকর্তা ফেরাউন ছিলেন, আর ইসু আলাহ সাল্লাম যেই সময় ছিলেন সেই সময় শাসনকর্তা কোনো ফেরাও ছিলেন না, কী ছিলেন, কোনো ফারাও ছিলেন না, বরং কিং ছিলেন। তা বাইবেল থেকে কপি করলে তো এটা করার কথা, কিন্তু ভুলটা কপি করে না। তার মানে এখান থেকে বোঝাই যায় যে আল্লাহ হচ্ছে যে কোরআনকে নিজের পুরো লাহোয়ে মাহফুজ, সেটা নিয়ে আমরা একদিন আলোচনা করব, একটা সুপার কম্পিউটার যার মধ্যে সমস্ত ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছু কন্ট্রোলিং মেকানিজম আছে। এবং তিনটা যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম, মৃত্যুর পর কীভাবে জীবিত করবে, স্টেম সেলের মধ্যে ইমর্টাল ডিএনএ, সেটা দিয়ে অবশ্যই করা যায়। এবং আমরা বেঁচে থাকার সময় যে শক্তি, সেই শক্তিটা কি, যে হচ্ছে মানে হচ্ছে জাস্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ট্রান্সফর্ম হচ্ছে, আল্লাহ যখন জীবিত করবেন তারপর সেই শক্তি অবশ্যই চলে আসবে। এবং বিজ্ঞানের এমন অনেক আবিষ্কার রয়েছে, যেমন মহাবিশ্ব নাকি সবসময় একই রকম ছিল, এখন আমরা জানি যে না মহাবিশ্ব সৃষ্টি শুরু হয়েছে এবং এর ধ্বংস কেমন হবে সেই ব্যাপারে আল্লাহ বলছেন যে প্রতি মুহূর্তে হচ্ছে প্রসারিত হচ্ছে, এখন যখন ধ্বংস হবে তখন কী হয়ে যাবে, দেখা যাবে যে একটা আবার হচ্ছে যে বিপরীতভাবে সংকোচন শুরু হয়ে যেতে পারে। তো এবং খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমেরিকান যে সাইকোলজি যার নাম হচ্ছে জাস্টিন ব্যারেট, তিনি হচ্ছেন দেখেছেন যে এই শিশুদেরকে কিচ্ছু শেখানো হয় না, তারাও স্রষ্টায় বিশ্বাস করে এবং একজন স্রষ্টায় তারা বিশ্বাস করে। তার মানে সব কিছু অ্যানালাইসিস করে আমরা যদি আল্লাহর সেই কথার সাথে মিলিয়ে নিই যে আল্লাহ নিদর্শন প্রকাশ করবেন, যারা জ্ঞানী তারা এর মধ্যে হচ্ছে সেটা ভালো, সেটা কল্যাণকর, সেটা খুঁজে পাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।